আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুর টিভি 24 এ আপনাকে স্বাগতম। দুনিয়াতে দুইটি পাপ আছে যা মানুষ না করে পাপে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আশ্চর্য ধরনের দুইটি পাপ আছে যা মানুষ না করে পাপে। তার একটি পাপ হলো কেউ যদি বলে আসো জুয়া খেলি, অন্যটি হলো সাজসজ্জা গ্রহণকারী নারীকে দেখে কোনো পুরুষের যদি ভালো লাগে তাহলে সে মহিলাটি জেনাকারী, অথচ মহিলাটি জেনা করেইনি। ইসলাম একদিকে যেমন সহজ, অন্যদিকে কিছু ব্যাপারে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছে। যার ভালো লাগবে সে মেনে চলবে, যার ভালো লাগবে না সে অমান্য করবে। আর চিন্তাশীল ব্যক্তির মাত্রই নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করে থাকেন। নাম্বার ওয়ান, জোয়া খেলায় আহ্বান জানানো। জোয়া কোনো নির্ধারিত খেলা নয়। পৃথিবীতে যে খেলায় টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। কেউ যদি বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফফারা দিতে হবে, 10 জন ফকির মিসকিনকে খাওয়াতে হবে, 1.25 কেজি করে চাল দিতে হবে। আসলে ও খেলেইনি, শুধু বলেছে যে আসো জুয়া খেলি। এই কথাটা বলার কারণেই তাকে কাফফারা দিতে হবে, না হয় সে গুনাহগার হবে। উল্লেখ্য, কোনো টাকার হারজিত থাকে না, শরীরচর্চা থাকে তখন সে খেলা খেলা যায়। যেমন ফুটবল, ক্রিকেট, ভলিবল, গ্রামের ছেলেরা গ্রামের মাঠে খেলে, স্কুলের ছেলেরা স্কুল মাঠে খেলে। আর যে খেলায় টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, সেগুলো একেবারেই হারাম। মুসলিম শরীফের হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, মোবাইল ও কম্পিউটারে গেমস খেলায় অংশগ্রহণ করে তাহলে সে যেন তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এ কথাটি এক ভাইকে বলার পর সে আমাকে বলল, তখন কি আর মোবাইল কম্পিউটার ছিল? আমি বললাম, না, তবে ইসলামী চিন্তাবিদরা মোবাইল ও কম্পিউটারের গেমসের অন্তর্ভুক্ত করেছেন। তখন তো উড়োজাহাজ ছিল না, তাহলে উড়োজাহাজ সম্পর্কে কি ইসলামের দৃষ্টিভঙ্গি নেই? ইসলাম হলো পরিপূর্ণ জীবনবিধান, যে ধর্মে সব বিষয়ের সকল সমস্যার সমাধান রয়েছে। নাম্বার দুই, সাজসজ্জা গ্রহণকারী নারী জেনাকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে রাস্তায় চলে তাহলে পুরুষ যদি জানতে পারে তাহলে সে মহিলা ব্যভিচারিণী। অবশ্যই এর জন্য পুরুষরা দায়ী নয়, পুরুষকে আল্লাহ চক্ষু নিচু করতে বলেছেন, অথচ মহিলাটি জেনা করেইনি। চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, অন্তরে জেনা হলো পরিকল্পনা করা, পায়ের জেনা হলো পা দিয়ে হাঁটা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা। এটা হলো বেপর্দা চলার শাস্তি, কারণ মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। যখন কোনো মহিলা পর্দাহীন রাস্তায় বের হয় তখন শয়তান ওই মহিলাটিকে মানুষের চোখে সুন্দর করে উপস্থাপন করে। প্রিয় বোন, এবার আপনি সিদ্ধান্ত নিন, পর্দা করে চলাফেরা করবেন নাকি শয়তানের চালের গুটি হয়ে বেপর্দা করে চলাফেরা করবেন?